আমাদের দেশে সুইপারের নিচের কোনো চাকরি নেই মার্টিন লুথার কিং বলতেছেন কোনো মানুষ যদি কাউকে সুইপারের চাকরি দেয় আর সেই সুইপার যদি সেরকম ব্রত সেরকম সাধনা অধ্যবসায় কঠিন পরিশ্রম তপস্যা মাইকেল অ্যাঞ্জেলো ইতালির বিখ্যাত পেন্টার যার একটা পেন্টিং কোটি কোটি ডলারে বিক্রি হয় যেই গভীর তপস্যা সাধন দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর সারা জীবন মানুষ কইতে এটা পাগল এ ট্রিপলিং জিনিস একটা জিনিসের মধ্যে কিন্তু কাকু সুন্দরী মেয়েদের একটা ছোট্ট কালো তিল কিন্তু অনেক সুন্দর বেশি লাগে মার্টিন মাইকেল অ্যাঞ্জেলো বলতেন ট্রাইফলস ছোট ছোট জিনিস মেক্স পারফেকশন পারফেকশন ইজ নো ট্রাইফল মানুষ দিনে দিনে তিলি 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 করে সৌন্দর্যের একটা মহাসাগর তৈরি করে সেটা সাধারণ না সেটা অসাধারণ মার্টিন লুথার কিং বলতেছেন সেই রাস্তার ঝাড়ুদার যদি মাইকেল অ্যাঞ্জেলের মধ্যে গভীর প্রত্যয় সাধনা নিয়ে ব্রত হিসাবে তার রাস্তার ঝাড়ুর কাজ করে বিথুবেন ওয়ান অফ দ্য গ্রেটেস্ট মিউজিশিয়ান অব দি ওয়ার্ল্ড এভার প্রডিউস বিথুবেন দিয়ান্দা ছিল যে গভীর তপস্যা করে তিনি সঙ্গীতের চর্চা করতেন সেই সুইপার যদি সেরকম আত্মপ্রত্যয় নিয়ে তার সুইপারই করে শেক্সপিয়ার সারা দিন সারা রাত লিখতেন কবিতা ড্রামা সেই সুইপার যদি শেক্সপিয়ারের মতো সেরকম ব্রতনিয়া তার সুইপারই কাজ করে এই পৃথিবী অথবা স্বর্গের যে কোনো মেহমান আসুক তিনি ক্ষণিকের জন্য দাঁড়াইতে বাধ্য হবেন এবং বলবেন এখানে একজন মহান ঝাড়ুদার ছিল যে তার সমস্ত সত্তা গুজার করে কাজ করে গেছেন আমরা বড়লোক হইতে চাই পরিশ্রম করতে রাজি নাই আমরা সুনাম সুখ্যাতি চাই আমাদের বিশ্বস্ততা আমরা তাল গাছে বেল চাই কাঠাল গাছে আপেল চাই হবে না তাল গাছে তাল ধরে বেল গাছে বেল কাঁঠাল গাছে কাঁঠাল ধরে সরিষায় তেল আমরা যে কাজ করব সেই কাজের রেজাল্ট পাব তাল গাছে কোনো দিন আমরা বেল পাবো না আর বেল গাছে কোনো দিন কাকু এই জ্বালার কথা আমি বলতে পারি না এই জ্বালার কথা আমি বলি আমার ইউনিভার্সিটি যখন ওরিয়েন্টেশন হয় বাচ্চাদেরকে আমি দুই ঘণ্টা বক্তৃতা দিই এই দুই ঘন্টা তাদের জন্য আল্লাহর কাছে বলি তাদের সারা জীবনের পাথর পৃথিবীর বিখ্যাত বক্তৃতাগুলি দশ মিনিট বারো মিনিট আঠারো মিনিট ছয় মিনিট উইনস্টার্ন চার্চিলস বক্তৃতা দিছে গান্ধীর বক্তৃতা আছে নেহরুর বক্তৃতা আছে জাতির পিতা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি আঠারো মিনিটের ভাষণ সমস্ত জাতি একাকার করেছিল গেটিসবার্গ ইস বার্গ্যান্স অ্যাব্রাহাম লিঙ্কনের সাত মিনিটের ভাষণ আমি বলি বাবাদেরকে বাবা আমি তোমাদেরকে ভাষণ দিতে আসি আমি তোমাদের জীবনের আছা দিতে আসছি তোমাদেরকে ইনপুট দিতে আসছি তোমরা কি করবা আমাকে দেখো আমার বন্ধুরা চারটা ডকুমেন্ট করতো আমি পঁচিশটা করতাম আমি এই যে এগারোশো টাকার কাপড় পরতেছি এখন আমি আমার ছেলেরা জিজ্ঞাসা করলাম আমার জন্য কাপড় সর কি আছে আমি স্যুট করতো নাই আমার আসলে পড়তে হয় আমার একটা লম্বা জুব্বা কাপড় আছে এটা আনে নাই ওরা আজকে আমি কি করব এই বুনা জামা পরে আপনি এত বড় লোক নাইস আমি আর জিগা কো কাকু আমি সমস্ত আমার সন্তানদেরকে আপনাদেরকে সমস্ত বাঙালিরকে সমস্ত বিশ্ববাসীকে আমি বলি তোমাদের যার যে কাজ আছে সমস্ত মনের মাধুরীরা কাজটা করো তোমার কাজ থেকে তুমি ভালোবাসো তুমি কাজ থেকে ওন করো বিধাতা তোমাকে কুদ্দ থেকে আমি মিজান একশো টাকা থেকে এখানে আসছি কাকু আপনাদের কোনো অভাব নাই